জাতীয় ক্রিকেট লীগের সর্বশেষ মৌসুমে তুষার ইমরানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নাঈম ইসলাম। বাংলাদেশ ক্রিকেট লীগের বিসিএল এর প্রথম দিনেই তুষারকে ছাড়িয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শতকের চূড়ায় উঠে গেলেন নাঈম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 নম্বর মাটি উত্তর অঞ্চলের বিপক্ষে মধ্য অঞ্চলের হয়ে 103 রানের অপরাজিত ইনিংস খেলেছেন নাঈম। প্রথম শ্রেণীতে তার এটি 33তম শতক। 32তম শতক নিয়ে এতদিন রেকর্ড ছিঁড়েছিলেন তুষারের। রেকর্ড ভাঙ্গার পর নাঈম জানিয়েছেন তাকে অনেকটাই ভালো লাগছে, এমন অর্জনে যে কেউ যেন গর্বিতই হবে, বেশ আমিও গর্ববোধ করছি। তবে সেই অর্থে রেকর্ড ভাঙ্গার লক্ষ্য ছিল না নাঈমের, জানতাম না সংখ্যাটা সমান সমান আছে, তবে রেকর্ড ভাঙ্গার লক্ষ্য নিয়ে খেলছিলাম না। আমি ফিট আছি, খেলা উপভোগ করছি, পারফর্মও করছি, এভাবেই খেলে যেতে চাই, কোনো নির্ধারিত লক্ষ্য নিয়ে খেলছি না। নাঈমের অপরাজিত শতকের সৌজন্যে মধ্য অঞ্চল দিন শেষে 8 উইকেটে 256 রান করেছে। দিনে খেলা হয়েছে 62 ওভারের, আলোক স্বল্পতার কারণে প্রায় 1 সেশনের খেলাই হয়নি। লড়াইটা নাঈম করে গেছেন অনেকটা সময়। 11 রানের মধ্যে 2 ওপেনার মোহাম্মদ নাঈম ও রনি তালুকদারের উইকেট হারানোর পর সাইফ হাসানকে নিয়ে সেই লড়াইটা শুরু করেন নাঈম ইসলাম। সে সময়ে উত্তরের পেসার মুশফিক হাসান দারুণ বোলিং করেছিলেন। অধিনায়ক সাইফ হাসান ও মাহিদুল ইসলামকে দ্রুত বিদায় করে মধ্য অঞ্চলকে আরও একবার বিপদে ফেলেন এই তরুণ পেসার। তবে তাইবুর রহমান এর নয়ে নামাজ শহীদুল ইসলামের 47-এর সঙ্গে নাঈমের 2টি জুটি মধ্যাঞ্চলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যায়। উত্তরাঞ্চলের হয়ে এদিন সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন মুশফিক, মিডিয়াম পেসে 2 উইকেট নিয়েছেন আবদুল্লাহ মামুন। প্রিয় দর্শক, নাঈম ইসলামের এমন শতকে এবং দেশের সর্বোচ্চ শতকের স্থানে আসীন হতে আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।